হ্যালো, হ্যালো স্যার, আমি জিও অফিস থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার এই নাম্বারটা মানে অনেক দিন ধরে রিসার্চটা শেষ হওয়ার জন্য কোম্পানি আপনাকে একটা অফার দিচ্ছে। আপনি কি জিও সিম থেকে ছোট মোবাইল ইউজ করবেন না বড় মোবাইল? আমি কি অ্যান্ড্রয়েড আপনি কি জিও সিম থেকে ছোট জিও ফোনে ইউজ করেন না বড় অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করেন? ফোনে ইউজ করি? অ্যান্ড্রয়েড ফোনে যদি ইউজ করেন, আপনি 199 টাকা যদি রিচার্জ করেন, আগত হতে 24 দিন, 30 দিন, বর্তমান 30 দিন পাবেন। ঠিক আছে স্যার, পার ডে 10 GB ডাটা, আনলিমিটেড কল, মেসেজ প্যাক ফ্রি পাবেন আপনি। আচ্ছা, এটা কি খালি আমার নাম্বারের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার অনেক কয়দিন হয় রিচার্জটা শেষ হওয়ার জন্য কোম্পানি আপনাকে এটা অফার দিচ্ছে। আপনার রেট চেঞ্জ করে দিয়েছে তো আপনার এই নাম্বারটা? আচ্ছা, ঠিক আছে, ওয়ান ইয়ার প্ল্যান আমার আছে অন্য একটা সিম, ওই জন্য রিসার্জ করি না। আপনি আপনার সিমটা খোলা রাখার জন্য আপনি 119 টাকাও রিচার্জ করতে পারেন, মানে আপনার সিমটা বন্ধ হয়ে যাবে তো। বন্ধ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। আপনার যদি প্যান কার্ড বা আধার কার্ডের যদি লিঙ্ক থাকে অসুবিধা হয়ে যাবে। প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক আছে তো আমার? হ্যাঁ হ্যাঁ, আপনার প্যান কার্ড যদি আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে আপনি রিচার্জটা করাই লাগবে আপনার। না করলে কি কি প্রবলেম হতে পারে? আপনার সিমটা বন্ধ হয়ে যাবে তো আপনার সিম ফোনের। বন্ধ হলে আমি পরে আবার খুলে নেব, ডকুমেন্ট তো আছে আমার। আপনার যদি পরে খুলে নিতে যান আপনার 500 টাকা হয়তো লাগবে। আপনি যদি বর্তমান যদি আপনি 119 টাকা যদি রিচার্জ করেন, আপনার হয়তো আপনার আরো মানে 3-4 মাস আপনার কোনো টেনশন থাকবে না, রিচার্জ না করলেও হবো। আচ্ছা, আমি বিয়ে করার পরে আমার বউকে সিমটা দিব, হ্যাঁ, ঠিক আছে, তারপরে রিচার্জ করব। ঠিক আছে, আপনি কি বিয়ে করবেন আমাকে? না আসতেছেন কেন? এমনি আসতেছি। আসতেছেন কেন? আমার বাচ্চা ছিল, হ্যাঁ বাচ্চা সিল লইতেছে নাকি? হ্যাঁ, আমার এই যে ভাগ্নে ভাগ্নি, বাচ্চা নাই আপনার? বিয়ে হয় নাই না? হ্যালো, না তাহলে তো আপনি বিয়ে করতে ইন্টারেস্টেড, তাই না? না না, হ্যাঁ, এখনই কেন বিয়ে বসবো? কোথায় বাড়ি? বর্তমান ধুবড়ে। ধুবড়ি? আমার তো ঘর ধুবড়িতেই। হ্যাঁ, আমার অন্য একটা নাম্বার আছে, ওটা নোট করেন। না না না, আমি মানে ওই কিসের নাম্বার জন্য? অফার আছে নাকি চেক করে দেন। না স্যার। হ্যালো, হ্যাঁ বল। ওই নাম্বারে অফার থাকলে চেক করে দিবেন আর কি, নাম্বারটা নোট করুন। লাগবে না, ওটা যখন অফার আসবে তখন আমাদের কাছে আসবে তো নাম্বারটা। তার মানে আমি 3,000 টাকা রিচার্জ করছি ব্ল্যাক একটা নাম্বার, বুঝছে, হুম, 2 GB করে পাই, ওই জন্য আর এই নাম্বার ইউজ করি তো। না ইউজ করে দেখি সুন্দরী একটা পাইয়া গেল, হ্যাঁ না ইউজ করে দেখি ভালোই হইল। আমি ফোনে রিচার্জ করি না, তার জন্যই তো আপনি কল করলেন, তাই না? আপনি কি জিও রিটেলার নাকি? না, জিও অফিসের মানে আমি মানে ওই যে এমনি যে কাস্টমার কেয়ারে কল করে। ধুবড়ি কোন জায়গায় থাকেন আপনার? কেন বলবো বলেন না, কে? আপনিও তো ধুবড়ি থেকে না, আপনি যদি খোঁজ করতে করতে এসেছেন। গেলে কি হবে তাই? কোন জায়গায় থাকেন বলুন, আমি তো হরিসভার এখানে থাকি। আমি মিথ্যে কথা বলছি, আমার ধুবড়ি না, কোন জায়গায়? মানকেচার। মাইনকাসা? মিথ্যে কথা গেল, আপনি কাস্টমার কেয়ার থেকে ফোন করছেন? হ্যাঁ, হ্যাঁ, কাস্টমার কেয়ার থেকে ফোন করে মিথ্যা কথা কি বলছে আপনাকে? ঠিক আছে, আপনি রিসার্চটা কাইন্ডলি করে নেবেন। হ্যাঁ, রিসার্চটা আমি আপনাকে করে দিতে পারি, কিন্তু আমার রিসার্চ করবো না। আমি আপনার নাম্বার বলুন, আমি আপনাকে রিসার্চ করে দিতেছি। হ্যাঁ, আমাকেও লাগবে না, আমার এটা সিমে কখনো রিসার্চ শেষ হবে না তো। শেষ হবে না না কেন? কেন আরো ফুল রিসার্চ করেছি?
ফুল রিচার্জ কিভাবে করবো আমি, ওইটাই বলি। আমি আর প্রেমিকার বলতে সাথে সাথে পারবো না। মিলিয়ে চলতে হয় না? হুম, এ মু কি লইডা কিছু দিতে হয় না? আঙ্গুল হ্যালো, হুম কি লইডা হুম কেড়ে কি লো হাসা করে কোন তো কেরা আপনি? আমি কাস্টমার কেয়ার থেকে কল করছিলাম। হুম, তোমার কি আর আপনি থেকে তো এইভাবে কথা কয় না কেউ? হে বলে তো সবে বলে। কো কাস্টমার কেয়ার থেকে হলে মাস কমিউনিকেশন করা থাকে করে, বুঝছেন? ওরা না ঠিক আছে, হ্যাঁ আমি রাখি, আমার অনেক কল আছে তো। অনেক কল আছে, ঠিক আছে, এই নম্বরে কল ব্যাক করলে পাবো না? নাই, না না পাবে না, হ্যাঁ না পাবে না। হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আছে, হুম। সত্যি আছে।